পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের সাফ বার্তা, রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা চাপানোর অর্থ মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নো ফ্লাই জোন ঘোষণা করলে সেই ঘোষণাকে যুদ্ধের সূচনা হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার সামরিক অভিযান থামানোর জন্য মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমী দেশগুলো, যার জেরে অর্থনীতি টলমলো হয়েছে রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 10 দিন কেটে গিয়েছে, কিন্তু কিয়েভকে বাঁচাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি আমেরিকা বা ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনো দেশ। তবে যুদ্ধের বিকল্প হিসেবে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে মস্কোর উপর, যার জেরে ধাক্কা খেয়েছে রাশিয়ার বাজার। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন পুতিন। পশ্চিমী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের সাফ বার্তা, রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা চাপানোর অর্থ মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নো ফ্লাই জোন ঘোষণা করলে সেই ঘোষণাকে যুদ্ধের সূচনা হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি পুতিনের। শনিবার পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে একতরফা মিথ্যে তথ্য রটানোর অভিযোগ এনেছেন পুতিন। একই সাথে তার দাবি, ইউক্রেনের রুশ ভাষাভাষী গোষ্ঠীকে রক্ষা করতে সচেষ্ট মস্কো, তাদের নিরাপত্তার জন্য ইউক্রেন থেকে সামরিক হিংসা এবং নাৎসিদের বিতাড়িত করাই আমাদের লক্ষ্য, যাতে ইউক্রেন নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও রুশ প্রেসিডেন্টের এহেন সাফাইকে পাত্তা দিতে নারাজ পশ্চিমী দুনিয়া। উল্লেখ্য, এদিনই রাশিয়ার জন্য নো ফ্লাই জোন ঘোষণার আবেদন নিয়ে ন্যাটোর দ্বারস্থ হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু তার সেই দাবি অবশ্য মানেনি ন্যাটো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।